মিলন খোলা তো বাবা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানা বসে বসে বেলুন ফোলাচ্ছি এখন, কারণ হচ্ছে বাবাই কানু কানু করছিল, বাবাইকে ভোলানোর জন্য এই বেলুন গুলো নিয়ে এসেছি। অলরেডি তিনটে ফোলানো হয়ে গেছে, হোয়াইট অরেঞ্জ অ্যান্ড হোয়াইট অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, হ্যাঁ তিনটে কালার ফোলানো হয়ে গেছে। এখন এই বাকিগুলো নিয়ে এসেছি, গ্রিন পিঙ্ক রেড আর ব্লু। এটা হচ্ছে বাবাইকে ভোলানোর ওষুধ। তো বাবাইকে এইভাবে ভুলাই, ও নিয়ে কিন্তু বেশিক্ষণ খেলবে না, এই যে ফুলাচ্ছি এটাতেই ওর আনন্দ। বাইরে ঠান্ডা, বাইরে গরম, তো ওটা নাও, ছাতা নিতে পারো, নাও ধরো। ওই যে কি কালার এটা, কি কালার এইটা, কি কালার বলো, কোনটা ফুলাবো, কোনটা ফুলাবো, কোনটা, ওই দেখো বেলুন রয়েছে, এইটা ফুলাবো, রেড কালার। ও আচ্ছা, পুকুর 10টা বেলুন আমি লিখে দেবো তো বিভিন্ন কালারের, পুরো দেখাবো না এগুলো, চলো পুরো ব্লগটা আমাদের সাথে দেখতে থাকো, ঠিক আছে? অবশ্যই দেখতে থাকবে পুরো ব্লগ আমাদের, তাই না বাবা? এই দেখো রেড কালারের বেলুন, ওরা কি কালার, পিক, ও বাবা পিক কালার। আর এইটা কি কালার, এইটা ব্লু, ও আর এইটা কি কালার, কি কালার বলো 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 ভাই, রেড কালার, রেড। তুমি রেডি? বলছি ছাতাটা নিয়ে যাও, সাইকেলটা নিয়ে যাও, কখন সাইকেল নিয়ে যাবে, বর্ষাকালে, বর্ষাকালে এক হাতে ছাতা নিয়ে পারবে না আবার, না টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও পাপাকে, পাপাইকে টাটা দিয়ে দাও, ওয়াও টাটা। বাবাই হোয়াইটটা ছোট হয়ে গেছে, অরেঞ্জ আর ইয়েলোটা আছে, দেখেছ অরেঞ্জ ইয়েলোটা আছে, হোয়াইটটা ছোট হয়ে গেছে, হ্যাঁ ইয়েলো, তাই তো। আর ওটা কি কালার, এটা কি কালার, এটা কি কালার বাবা, ওটা অরেঞ্জ, পিঙ্ক তো ওই ঘরে, দেখো সব বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে, এই দেখো, ওই দেখো সব বেলুনগুলো ফুলিয়ে দিয়েছি, প্রত্যেকটা কালার একটা একটা করে। এবার হচ্ছে বিছানা টিছানা গুছাবো, দেখো কত কাজ, প্রথমে বাবাইকে খাওয়াবো, খাইয়ে তারপরে বিছানা গুছাবো, তাই না বাবা? হ্যাঁ বেলুনগুলো রয়েছে বিছানার উপর, শুয়ে আছে, ঘুনু করছে, বলছে গুড নাইট, তাই আমরা এখন ঘুনু করছি। বিষ্ণু যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ। কালকে মল থেকে এই দুটো বাটি নিয়েছি, কারণ আমার এরকম বড় বাটি না তিনটেই, বেশি ছিল না, বেশি লোকজন হলে না একটু অসুবিধা হয় তরকারিপত্র রাখার জন্য, সেই জন্য। আর হলো চারটে প্লেট নিয়েছি, এই যে এই প্লেট চারটে নিয়েছি, কারণ তিনটেই প্লেট ছিল তাই প্লেটের সংখ্যাটাও একটু বাড়িয়ে দিলাম।
এই হলো ঘটনা। এই কটা জিনিস, এই দুটো বাটি আর চারটে প্লেট নিয়েছি, তো কালকে রাত্রেই ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। আর মাঝখানে একটা স্টিকার লাগানো থাকে, ওই স্টিকারটাও তুলে দিয়েছি। দেখো স্টিকারে কোনো দাগও নেই, দেখতে পাচ্ছ মাঝখানটা যে দাগ থাকে সেই দাগটাও নেই। ওটা আমি ঠিক করে তুলে জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি। একবার না ধুয়ে তো ইউজ করা যায় না, কারণ সবাই তো হাত দিয়ে দেখছে। ওই জন্য আমি একবার ধুয়ে নিই, তারপরে ওটা ইউজ করবো। তো এই হলো কালকে বাজার করেছিলাম। বিষ্ণুবাই নম জ্যাক অ্যান্ড জিল পয়েন্ট অফ দা রিল। সরিয়ে দাও পা। এটা হচ্ছে এক্সটেনশন ওয়্যার, এটা হলো এক্সটেনশন ওয়্যার। রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড 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 রাউন্ড, দা হুইলস অন দা বাস গো রাউন্ড রাউন্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড। The baby on the bus go wah wah wah. Hello. Mommy on the bus go shh shh. Daddy, I love you. Daddy, I love you. No, no, baby, love you. Balloon দেখো তোমাকে। ওইদিকে বাবাইয়ের খাবারটা বসিয়ে দিয়েছে, এখানে টুকটাক একটু গুছিয়ে নিচ্ছি। আর বাবাই এর সাথে বক বক করছি, আমি দেখো বাবাই ঘুরছে, দেখতে পাচ্ছ? বাবাই এর সাথে একটু বক বক করছি আর টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ টাইম অনেক বেশি মূল্যবান, টাইম নষ্ট করার মতন সময় আমার কাছে নেই। সময় অনেক বেশি মূল্যবান, সময় নষ্ট করা যাবে না। উইস নেবে? উইস কই? গামছাটা কোথায় রাখলাম বাবাই? ও উইস নেবে? আচ্ছা উইস দেবো। উইস কোথায় থাকে তোমার? উইস কোথায় থাকে বলো? উইস কোথায় থাকে বলো বলো? মোছো ভালো করে, বা হয়েছে। আর জল ফেলবে না, ঠিক আছে? আচ্ছা ওটা ওখানে রাখো, ওখানে রাখো, জল পড়লে আবার মুছবে। কোথায় রাখবে? আচ্ছা ওখানে থাক, মা ধোবে। আর জল ফেলবে না, ঠিক আছে? আচ্ছা কে জল ফেলবে বলছে? এ বাবা কে ফেলছে? কোথায় বাবাই, কোথায় কোথায়? ও এখানে কি করছো, কি করছো এখানে? হ্যাঁ এ বাবা জল ফেলছে। এ বাবা জল ফেলা, জল ফেলে আবার চোখ চোখ করে মারছে ওতে। বাবা দুটো ছেলে হয়েছে। ওই দেখো, ওই দেখো জল ফেলছে বোতল থেকে, বোতল থেকে দুটো ছেলে হয়েছে দেখো। গতকালকে যে আমরা বাজার করেছিলাম সেগুলো, এই যে গ্রসারি শপিং, সব সব কিছুই মোটামুটি কেনা হয়েছে। চিড়ে মুড়ি ছাতু ম্যাগি সব কিছুই কিনে রাখা হয়। মাস্টার্ড অয়েল সার্ফ নুন সবই কেনা হয়েছে, সবই মানে বেশ সবটাই কিনে নেওয়া হয় মাসের প্রথমেই। কারণ হচ্ছে যাতে একটুখানি সব কিছু বুঝে শুনে চলা যায় সেই জন্য। আগে আমরা না এরকমভাবে কিনতাম না, আগে আমরা যখন যেটা দরকার হতো তখন সেটা কিনে আনতাম। ওটা হচ্ছে আন্টি, আন্টিকে হ্যালো বলে দাও। হ্যালো আন্টি, হ্যাঁ হাউ আর ইউ? তো যাই হোক, হাউ আর ইউ আন্টি? হ্যালো হ্যালো, ইয়েস। তো এই জন্য এখন কী করি, এখন হচ্ছে
পুরো মাসের শপিংটা এক মানে গ্রসারি শপিংটা একবারে করে রাখি। কাঁচা বাজার বলতে যেটা হচ্ছে মাছ আর সবজি সেটা হচ্ছে, হ্যাঁ ওটা হলো এলিফ্যান্ট। কোনটা বাবা এলিফ্যান্ট? ওয়াও ওটা তো এলিফ্যান্ট, হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে ধূপকাঠি জ্বলছে। কাঁচা বাজারটা আমরা ডেলি কাটটা ডেলি করি, আর বাকি সবগুলো মানে এরকম মাসের প্রথমেই করে রাখা হয়। কি তাতে একটু না মানে খরচাটাও কম হয়, যে মাসের প্রথমে সবটা করে রাখলে একটু খরচাটাও কমে যায়, তো একটা হিসাবের মধ্যে থাকে আমাদের। এই সবগুলো গ্রসারি মিলিয়ে ওই 3,000 টাকা মতন হয়েছে, 2,500 থেকে 3,000 টাকা মতো, ব্যাস এগুলোতেই আমাদের পুরো মাসটা চলে যাবে। হ্যাঁ মাঝে একটু হয়তো কম পড়ে, যেটা হচ্ছে ম্যাগিটা একটু হয়তো কম পড়েছে, তখন হয়তো একটা প্যাকেট লাগে, এখন তো তাও লাগছে না, এখন গরম বলে এখন ম্যাগিটাও অনেক কম খাওয়া হচ্ছে। বাবাই ফেটে যাবে, এগুলো তেল আছে, তুমি অন্যগুলো নাও, অন্য এইগুলো নাও, এইগুলো নাও, এইগুলো নাও, ঠিক আছে এইগুলো নাও। চলো এবার একটুখানি গুছিয়ে নিই। হ্যাঁ কোনটা? এবার এগুলো একটু গুছিয়ে নেবো, বাবাই আমার হাতে হাতে তুলে দেবে আর আমি এগুলো গুছিয়ে রাখবো। চলো যে সব উপরে লোড করে ফেলেছি, একদম গুছিয়ে নিয়েছি, আর বাবাই দেখো আবার পাউডার ঘাঁটছে। এই পাউডারটা কবে যে শেষ হবে, ওই 10 টাকা না 15 টাকার প্যাকেট হয় না, প্যাকেট বলতে কোটো, ওই কোটো আনা হয়েছিল পাউডার কোটো না, এখন খুলতে শিখে গেছে, আবার উপরে তুলে রাখলাম, দেখো নষ্ট করছে কীরকম, পড়ে যাবে কিন্তু। এবার এই ব্যাগটা খালি হয়ে গেছে, এই ব্যাগের মধ্যে এবারে এইগুলোকে ভরে রাখবো, যেগুলো ভরা ছিল। এইগুলো না এই ব্যাগের মধ্যে ভরে যায় সব কটা, প্রথমে ছোট ব্যাগে রাখতাম, তারপরে এই ছোট ব্যাগে রাখলে আমাকে তো বাইরে অনেক জিনিস রাখতে হচ্ছে, বললাম তাহলে এই ব্যাগটাতেই রাখি, যখন বাজার করতে যাওয়া হবে মানে মাসের বাজার, তখন এই ব্যাগটা খালি করে নিয়ে যাবো, আবার এই ব্যাগের মধ্যে এসে ঢুকিয়ে রাখবো। সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলে ছোট ঘর রাজপ্রাসাদ মনে হয়, তাই না বলো? আর এই সারাদিন আমি গুছাচ্ছি, সারাদিন গুছাচ্ছি। নিচের আন্টি সবসময় বলে, প্রিয়াঙ্কা তুমি এত ছোট বাচ্চা নিয়ে থাকো, তাও তোমার ঘর একদম টিপটপ, সারাক্ষণ গুছানো, কোনো জিনিস এদিক থেকে ওদিক নেই, সব একদম ঠিকঠাক জায়গায় ঠিকঠাক সব জিনিসপত্র, খুব প্রশংসা করাবার মাঝে মাঝে। আমি বলি হ্যাঁ ছোটো বাচ্চা তো কী হয়েছে, ঘর তো নোংরা করবেই, ও যখন ঘুমিয়ে পড়ে সেই সময়টা আমি পরিষ্কার করে নিই সব, আবার ও দুপুরবেলা যখন ঘুমায় পরিষ্কার করি, আবার ও বিকেল থেকে আবার রাত অব্দি যতক্ষণ জেগে থাকে মানে অপরিষ্কার নোংরা ঘোরা করে, আবার ও রাত্রে মানে আমি রাত্রে শুতে যাওয়ার আগে সব গুছিয়ে পরিষ্কার করে রেখে আবার শুতে যাই। ওই জন্য আমরা রোজ রাত্রে শুতে শুতে 1টা 1টা বাজেই, দেখো না আমি ব্লগ শেষ করি 1টা 1টা, এরকম সময় ব্লগ শেষ করি, কারণ আমার সব কিছু গুছিয়ে রেখে শুতে শুতে একটু টাইম লেগে যায়। এইগুলো ঘটনা, আমার একটু পরিষ্কার ভালো লাগে, পরিষ্কার জায়গায় থাকতে, পরিষ্কার ভাবে থাকতে আর কি। এই ব্যাগটা বাবাইয়ের জন্য কেনা হয়েছিল, বাবাই এই ব্যাগটাতে মানে বসলই না, বাচ্চাদের কিরকম সামনে নিয়ে বসিয়ে নিয়ে বেড়ায় না, বাবাই কোনোদিন এই ব্যাগটাতে বসেনি একদিনও না, এটার জন্য একদম day 1 থেকে এখনো অবধি, বাবাইয়ের বয়স 2.5 বছর হতে যায়, বাবাই মানে এই ব্যাগটা একদমই নতুন, একটু ইউজ হয়নি, তাই ভাবছি যদি কাউকে পাই দিয়ে দেবো এমনি, কিন্তু এখানে সেরকম কাউকে দেওয়ার মতো নেই যে দেবো। চলো ব্যাগটা ফাইনালি গুছানো কমপ্লিট, এতে সব দড়িগুলো আছে, এই বর্ষাকালে আরো বেশি ফাটাতে হয়, বর্ষাকালে তো ছাদে একদমই মেলা যায় না, এখনো অবশ্য মেলছি না, এখন গরমের জন্য এখনো মেলি না আমি ছাদে, এত গরম এত রোদ ছাদে পা দিয়ে দাঁড়ানো যাবে না। আর বাবাইকে নিয়ে যেতে হবে মেলতে, তার থেকে ঘরেই মেলি সব, দেখো ব্যাগটা গুছানো কমপ্লিট। এটা হলো একটা ল্যাপটপ ব্যাগ, এটাও ইউজ হয়নি একদম, পুরো নতুন ল্যাপটপ ব্যাগ না এমনি ব্যাগ, আমি তো খুলেও দেখিনি, মনে হয় এমনি ব্যাগ নাকি ল্যাপটপ ব্যাগ জানি না, তো এটাও ইউজ হয়নি, এটাও পুরো নতুন আছে, অফিস থেকে গিফট পেয়েছিল স্কাই ব্যাগের ব্যাগ এটা। এবারে এই ব্যাগটা এখানে ঢুকিয়ে দেবো, ব্যাগটা হয়ে গেল,
এই সেলফগুলো মানে সপ্তাহে একবার করে আমি ঝেড়ে ঝুলে পরিষ্কার করি, নাহলে ভালো লাগে না দেখতে। এখন একটুখানি মসুর ডাল ভিজিয়ে নেব। মসুর ডালের আজকে হবে বড়া। আমি আরেকদিনও করেছিলাম, কিন্তু সেই দিন না আমি খেতে পারিনি আমার পেটটা খারাপ থাকার জন্য। ওই জন্য আজকে আবার একটু মসুর ডালে এই যে ভেজাচ্ছি, ভিজিয়ে মিক্সারে পেস্ট করে নেব, আর তারপরে একটুখানি বড়া বানিয়ে নেবো। বেশি বানাবো না, অল্প করেই বানাবো রাত্রে খাওয়ার জন্য। একটুখানি মসুর ডাল বড়া করব, আর হচ্ছে আজকে রান্না করব হলো সয়াবিন। আজকে আমি বলে দিয়েছি কোনো মাছ টাছ কিচ্ছু আনবে না। কালকে মলে গিয়ে সয়াবিন নিয়েছে ও, তো আমি বললাম তাহলে সয়াবিনটা আজকে রান্না করব। সয়াবিন করব, মসুর ডালের বড়া করব, আর ডাল দেখি ডাল করব কি না, প্রেশার কুকার তো আছে, ডালটা বসিয়ে দিলেও হয়। তো ডাল করব, মসুর ডালগুলো একটু ধুয়ে নিয়ে তারপর আমি বড় এই ভেজিয়ে রাখব। 10 মিনিট মতন ভিজলেই এনাফ, তারপর আমি মিক্সারে পেস্ট করে নেব। এই দেখো মসুর ডাল ভিজিয়ে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে নিয়ে ভিজিয়ে নিয়েছি। এটা চাপা দিয়ে রাখবো চাটনিটা, ব্যাস একটু পরে আমি বেটে নেব মিক্সারে পেস্ট করে দেব। এখন একটু জল ভরবো, দাঁড়াও আগে দেখে নিই জগটার মধ্যে কতটা জল আছে। আছে জল, এই জলটাই একটু খাবো। এখনো সন্ধে দেওয়া হয়নি, সন্ধে দেব, জল খেয়ে নি, জল খেয়ে তারপর সন্ধে দেবো। খুব জোর জল তেষ্টা পেয়েছে, জলটা না খেলে আর সন্ধেটা দেওয়াই যাবে না, এরকম একটা ব্যাপার। ঠিক ছটা লেখা তো হচ্ছে না, গোল 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 গোল। এবার হচ্ছে বাবাই একে লিখতে দিয়ে দিয়েছি, এখন বাজে হলো সন্ধে, দেখো 7:10 বাকি, এখনো হয়নি একটুখানি বাকি আছে, 7:10 বাকি। এখন আমার কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই যে জামা কাপড়গুলোকে ভাঁজ করা। ও জামা কাপড়ের তাল দেখেই মনে হচ্ছে আর পারছি না, দেখি চলো এবার একটা টুকরো ভাঁজ করে নিই। কী অবস্থা করলো, উইপস দিয়ে মুছতে হবে তো বাবাই, উইপস নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসছি, তুমি বসো। আচ্ছা তুমি বসো। পাপাই অফিস থেকে এসে কাজ করতে শুরু করেছে, ওই দেখো ওখানে অনেকগুলো পড়ে রয়েছে, সব কুড়াও কুড়াও কুড়াও। বাবাই 7টা বাজিয়ে দাও, মামাইকে 7টা বাজিয়ে দাও, ওগুলো সব কুড়াও। পাপাই অফিস থেকে এসে কাজ রেডি করা আছে, ঠিক আছে এগুলো ঘরের কাজ করতে হবে একটুখানি। আমি রেডি, বাপ রে বাপ, বাপ রে বাপ, রেখে দাও এই দেখো। বর অফিস থেকে আসার সময় না একটা তাল পেয়েছিল, তো আমি কি করেছি তালের বড়া বানিয়ে নিয়েছি, একটুখানি তালের বড়া বানিয়ে নিয়েছি, তো ওকে দিলাম, বললো খুব ভালো খেতে হয়েছে। এই অসময়ে তাল পাওয়া যাবে এটা না ভাবতেই পারিনি, একদম ভাবা যায়নি যে এই অসময়ে একটা তাল পাওয়া যাবে। তো যাই হোক তালের বড়া খেতে কার না ভালো লাগে, তো এই সময় একটু যখন পাওয়াই গেল তখন একটু বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার বর তো বললো খুব ভালো খেতে হয়েছে। যাই হোক এই দেখো গরম গরম তেলেই ভাজছিলাম, তেলটা এখনও পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর রাতের রান্না আমার কিছুটা কমপ্লিট হয়েছে, যেটা হলো দেখো সয়াবিনের তরকারি করেছিলাম মানে করেছি, আর এখানে যে গরম ভাত আর ডালটা হবে, তার জন্য প্রেশার কুকারটা এখনও ধুইনি। দেখো কত বাসন জমে গেছে, সবগুলো এখন ধুতে হবে। বাবাই আর তার বাবাই ছাদে চলে গেছে, ছাদে নাকি অনেক ঠান্ডা হাওয়া। সব কাজ শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি একটু ঘুমাতে। বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবাই যা কান্নাকাটি করছিল ঘুম পেয়েছে। বাবা ঘুমা না, না মা না হলে ঘুমোবই না। যাই মশাই ঘাটে ঘুম পাড়িয়ে দিয়েছি,
আমার বর যেন আবার স্নান করতে গেছে, এখন বাজে রাত 12:35, আবার স্নান করতে গেছে, ওর এত গরম। চলো, সেটটা না ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমি যেটা বললাম না তালের বড়া, ওটা তালের বড়া না, ওটা হচ্ছে মসুর ডালের বড়া। এখন তো তাল পাওয়া যায় ভাই না, এটা সবাই জানে, আমি জাস্ট একটা জোক করলাম তোমাদের সাথে। আর অ্যাকচুয়ালি ওটা দেখতে এমনই হয়েছে, মনে হচ্ছে যেন তালের বড়া, সেই জন্য আমি ওটা বললাম, ওটা হলো মসুর ডালের বড়া। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরে এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দ থেকো। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই।